মহারাম নবমী উৎসব উপলক্ষে আরামবাগের পল্লীশ্রীতে রামসীতার মন্দিরে পুজো দিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন পৌর প্রধান স্বপন নন্দী। এছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির সরকার, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহরায়, সহসভাপতি শেখ বেলাল প্রমুখ। আপনারা জানেন যে আজকে রামনবমী, আমাদের হাজার হাজার বছর পূর্বে আমাদের যেসব আমাদের ঠাকুমা তাদের যারা বংশধর ছিল তারা আজকের দিনটা উপবাস থাকে, উপবাস থেকে আজকে সেই নবমী পুজো প্রত্যেকে সামিল হয়। আজকে তাই আরামবাগেও সেই রামনবমী উৎসব পালিত হচ্ছে। আমরা আমাদের এই ওয়ার্ড কমিটি আমাদের রাজুয়েরা আছে, সকলে মিলে সুন্দরভাবে যে পুজো হয়। আমাদের এখানে প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আমাদের শিশির সরকার, আমাদের ব্লকের প্রেসিডেন্ট, আমাদের টাউনের প্রেসিডেন্ট, আমাদের প্রদীপ সিংহরায়, আমাদের বিভাগ প্রথম প্রদীপ থেকে আরম্ভ করে রাজুয়েরা সকলে মিলে সুন্দর করে এই যে এরা পুজোটা যে পুজো হয়, আমরা প্রতি বছরই আসি সবাই মিলে। আমরা পুষ্পঞ্জলি দিলাম ধর্ম সকলে মিলে। আর একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে ধর্ম যে যার উৎসব আমাদের সবার। এই দেখুন এখানে বেলাল সহ আমাদের সে প্রদীপ সহ তোতন সহ এরাও সকলে মিলে আমাদের সে কৃষ্ণও যেমন আছে, শিশিরও যেমন আছে, প্রদীপও যেমন আছে, আমাদের আমরা সকলে মিলে আমরা সেই আজকে সেই রামনবমী উৎসব আমরা পালন করছি। তাহলে কি বিধানসভার আগে বার করেছিলেন কেন রামনবমী? ভুল করেছিলেন বার করে? কোনটা বিধানসভা? আপনারা জানেন যে এই যে পুজোরে যে রামনবমীর যে পুজো আমরা চেয়েছিলাম যে রামটাকে ভালোভাবে, কিন্তু যখন দেখছি যে বিজেপি এইটাকে নিয়ে নোংরামও করছে তখন থেকে আমরা করলাম যে আমরা আমাদের মায়েরা যেমন উপবাস থাকে আমরা উপবাস থেকে আমরা পুষ্পঞ্জলিটা দেবো, আমরা ওই মেকি এটা করব না। সেইটাই আমরা সবাই মিলে থেকে আমরা সেই রামনবমীটা আমরা এখানে পালন হচ্ছে, আমরা সকলে মিলে পালন করছি। বিভিন্ন অঞ্চলে ব্লকের এতে বলতে রামনবমী তো প্রতি ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে পুজো। কোথায় কোথায় ওই একটা রাজনৈতিক দল তারা মেকি ভালোবাসা নিয়ে রামের এ নিয়ে হই হই করে, রাম তো কোনো রাজনৈতিক নেতা নয়, প্রত্যেকটা ঘরের আপনার ঘরের মেয়েদেরও জিজ্ঞেস করবেন যে প্রত্যেকটা বাড়ির মেয়েরা আজকে উপবাস করে রামের এ করেন। প্রত্যেকে আমাদের বাড়িতে বাড়িতে পাড়ায় মহল্লায় সব জায়গাতে আমরা রামের আরাধনা করে দেয়। আপনারা এখানে কেন এসছেন? এখানে আমাদের 6 নম্বর ওয়ার্ডে রামের একটা পুজো অর্চনা হয়, আমরা সেখানে এসেছি প্রসাদ বিতরণ করতে এবং রামের কাছে আমরা প্রার্থনা করব। কি প্রার্থনা করবেন? পঞ্চায়েত নিয়ে? না, পঞ্চায়েত নিয়ে না, প্রত্যেক মানুষ প্রত্যেকের শান্তি শৃঙ্খলাভাবে যেন থাকে, হ্যাঁ, প্রত্যেকের মধ্যে শান্তির বাতাবরণ তৈরি হোক, এইটাই। হ্যাঁ, এবার পাহাড়ে জন্মি আর পুষ্পাঞ্জলি নম অনমতে রুদ্রার মৃত্যুর মনারাম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।